এক নাম্বার তাসকিয়া নফস হলো মানবাধিকার এক নাম্বার তাসকিয়া নফস কি মানুষের অধিকার দুই নাম্বার তাসকিয়া নফস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাত ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবেন কয় ব্যক্তিকে ছায়া দেবেন সাত ব্যক্তিকে এর মধ্যে এক নাম্বার ব্যক্তি ইমামুন আদিলুন যে ব্যক্তি ন্যায় শাসন প্রতিষ্ঠা করে ন্যায় শাসন যে প্রতিষ্ঠা করে ইনি তাসকিয়া নফসের মধ্যে অন্যতম দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নু অর্ধ দুনিয়ার বাদশা ঘোষণা করে দিলেন আমার এই রাষ্ট্রের মধ্যে এই বিশাল মুসলিম সাম্রাজ্যের মধ্যে কোন মানুষ তো দূরের কথা একটা কুকুরও যদি অনাহারে মৃত্যুবরণ করে আমি আল্লাহর কাছে তার জন্য আসামি হয়ে যাব কত বড় শাসক তো এইটা হলো দুই নম্বরে তাসকিয়া নফস আপনি যেখানে যান দেখেন আপনি কি সংসারের নেতা না জোরে বলেন আপনি সংসারের নেতা তা আপনার ছেলেকে দেবেন এক ভাগ মেয়েকে টোটালি দেবেন না রাজি আছেন হ্যাঁ কেন নাই আল্লাহর আইনের বিপক্ষে আপনি সংসারের নেতা আপনার স্ত্রীকে যেই হক দেওয়া দরকার আপনি গোপনে সিপে সাপায় অন্যকে দেবেন স্ত্রীর হক আদায় করবেন না এটা ঠিক আছে তো আপনি যদি সংসারের নেতা হন মাদ্রাসার প্রিন্সিপাল হন মাদ্রাসার সুপার হন স্কুলের হেডমাস্টার হন কলেজের প্রিন্সিপাল হন আপনি যদি এলাকার আপনি মেম্বার হন এলাকার চেয়ারম্যান হন আপনি যে হন না কেন আপনার উপর যতটুকু দায়িত্ব অর্পিত আছে আমাদের বিচারপতি মহোদয় আছেন এজলাসে বসেন তার বিচারিক কার্যক্রম যতটুকু আছে অতটুকুতে ন্যায়ের মধ্যে সে বাস্তবায়ন করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে তাকে আরশের নিচে ছায়া দিয়ে দেবেন আপনিও একজন ন্যায় বিচারক হতে পারেন আর কিছু আপনার নাই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দেহ দিয়েছে না দেহ এই দেহটার রাজাকে আপনি নিজে না এই দেহ দেখেন একটা কপাল আছে গরুর কি কপাল আছে গরুর কপাল আছে আর মানুষের মতো হাঁটু বাস করতে পারে ছাগলে হাঁটু বাস করতে পারে ঘোড়ায় পারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদরে তিন মাস রেখেছেন দাঁড়ানো অবস্থায় পরবর্তী তিন মাস রেখেছেন রুকু অবস্থায় পরবর্তী তিন মাস রেখেছেন সেজদা অবস্থায় এইভাবে তিনি দুনিয়ার বুকে পাঠাই আপনার হাত পাও আল্লাহর সেজদার উপযোগী করেছেন আপনি যদি নিয়ত করেন আল্লাহ আজ থেকে আমার দেহ আমার শরীর আমার সম্পদ আমাকে যা দিয়েছ আমি ন্যায়ভাবে আমি ব্যয় করব আল্লাহ তোমার পথে ব্যয় করব আল্লাহ কি আপনাকে ইমামুন আদলন করবেন না আপনাকে আল্লাহ খুশি হয়ে আরশের নিচে ছায়া দেবেন লা জিল্লা ইল্লা জিল্লুহু ন্যায়ের পথের সবচেয়ে উদাহরণ হইলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তিন নম্বরে তাসকিয়া নফস হইল কোরআন শরীফ পড়া যেটা আগের হুজুর আজ করছেন ওয়ান ওসমান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা দুনিয়ার যত মানুষ আছে সেই মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হইল যিনি নিজে কোরআন শেখে এবং অপরকে কি করে শেখায় সূরাতুল জুমা এর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আমি আমার নবীকে চারটা কাজ নিয়ে পাঠাইছি কয়টা কাজ মনে মুখস্থ করেন কয়টা কাজ এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতি সে আমার পবিত্র কোরআনের আয়াত পড়বে আয়াত শিক্ষা দেবে আল্লাহর কোরআনের আয়াত শিক্ষা করতে রাজি আছেন কেমনে এখন বুড়ো হয়ে গেছেন না সম্ভব হ্যাঁ সম্ভব এখন কি ম্যাচ চলে
ফাল্গুন মাস আরবে কি মাস চলে শাবান মাস আরে কয়েকদিন পর কি মাস আসবে রমজান রমজান মাসে কয়টা রোজা হয় 29টা না দৈনিক একটা অক্ষর শিখবেন কয়টা অক্ষর শিখবেন দৈনিক একদিন শিখবেন আলিফ দ্বিতীয় দিন পরেন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন মাখরাজ সহ তাহলে যদি আমি একদিনে একটা অক্ষর শিখি তাহলে আমার কি হয়ে যাবে রমজান মাসে 29টা অক্ষর হয়ে যাবে না যাবে তো ইনশাআল্লাহ কে কে নিয়ত করেন দৈনিক একটা অক্ষর শিখবেন হাত জায়গা নারায়ে তাকবীর সবাই শিখবেন ইনশাআল্লাহ সবাই আল্লাহু আকবার হাত নামান তা আমরা যে নিয়ত করছি আল্লাহ আমাদের নিয়ত কবুল করুক সবাই বলে আমিন এই সুলতানাবাদ এরিয়ার মধ্যে আগামী বছর অর্থাৎ ঈদের দিন কোন নিরক্ষর আরবি জানে না এমন একজনও দেখতে চাই না রাজি আছেন আমরা দৈনিক কয়টা অক্ষর শিখব আল্লাহর রাসূল কয়টা কাজ নিয়ে আসছে দুনিয়ায় চারটা কয়টা কাজ নিয়ে আসছে এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতি এক নাম্বার আল্লাহর রাসূলের কাজ হলো আয়াত শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া প্রথম আয়াত কোনটা আমরা কোরআন পড়ার আগে কিতাব পড়ার আগে প্রথম কি করি بسم الله الرحمن الرحيم সবাই পারে তো সবাই পারেন একবার بسم الله الرحمن الرحيم সবাই পারে না সবাই তো পারে এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর কয়টা অক্ষর আপনি যদি জীবনে বৈধ কাজে হালাল কাজে বিসমিল্লাহ বলে শুরু করেন আল্লাহ রাব্বুল আলামিন কবরে ফেরেশতা হবে 19 জন কয়জন ফেরেশতা হবে জাহান্নামের ফেরেশতা কয়জন 19 জন তো আপনি যদি বিসমিল্লাহ বলে নেক আমল করা শুরু করেন ভালো কাজ করেন কবরের আযাব আপনার হবে না কবরের আযাব কি বুঝেন না এটা সুবহানাল্লাহ কও লাগবে না তো এই 19টা অক্ষর খুব সহজ এর ফজিলত অনেক বেশি একটা হাদিস বলি ছোট তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই লিখেছেন যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে বৈধ কাজে কি কাজে বৈধ কাজ চেনেন বিসমিল্লাহ বললে কি চুরি করা যায় বিসমিল্লাহ বললে মদ খাওয়া যায় বিসমিল্লাহ বললে ঘুষ খাওয়া যায় বিসমিল্লাহ বললে জেনা করা যায় বিসমিল্লাহ বলার পরে যদি হারাম কাজ করে সরাসরি কাফের হয়ে যাবে তো বিসমিল্লাহ বলার পর কি কাজ করতে হবে হালাল কাজ নাকি আপনি যদি জীবনে 4000 হালাল কাজ করেন কয় হাজার 4000 হালাল কাজ করতে পারেন বিসমিল্লাহ বলে কিয়ামতের ময়দানে যখন কঠিন অবস্থা হবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা বেলায় বিসমিল্লাহ বিসমিল্লাহর একটা পতাকা আল্লাহ আপনাকে দান করবে দুনিয়ায় পতাকা দেখছেন বিচারপতি মহোদয়ের গাড়িতে একটা পতাকা আছে না একেবারে রাস্তায় জ্যাম তার গাড়ি কি আটকাই রাখে মন্ত্রীর গাড়িতে পতাকা আছে না আপনাদের গাড়িতে তো আছে নাকি আছে আপনাদের গাড়িতে পতাকা আছে আপনাদের গাড়িতে পতাকা আছে আর্জেন্টিনার আর ব্রাজিলের অত কোনো কাজ হয় না আপনি যদি একজন মন্ত্রী হন আপনি একটা পতাকা পাবেন না কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ পতাকা পাবে কয় শ্রেণীর মানুষ পতাকা পাবে এক নাম্বার হলো আল্লাহর নবীগণ এক নম্বরে কারা দুই নম্বরে শহীদ বা ওলি আর তিন নম্বরে আপনার জীবনের মধ্যে 4000 বার আপনি হালাল কাজ করেছেন কি পরে বিসমিল্লাহির রহমানির নাম পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে একটা লেওয়ে বিসমিল্লাহ বিসমিল্লাহর পতাকা দান করবে কিয়ামতে তো অনেক কষ্ট ধরেন একদিক থেকে ঘাম ঘামে ডববে কেউ নাফসি নাফসি করবে কেউ অসুবিধায় থাকবে কারো জিব্বেটা টানে মাইলের পর মাইল দূরে রাখা হবে আছে না কেউ দুর্গন্ধের মধ্যে ডুবে যাবে কারো মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে ওই সময় যদি আপনি বিসমিল্লাহর আমল করেন আপনাকে কি দেওয়া হবে বলেন কি দেওয়া হবে কি পতাকা বিসমিল্লাহর পতাকা তা বিসমিল্লাহ বললে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ কি কাজ হারাম কাজ না হালাল কাজ হারাম কাজ হালাল কাজ ইনশাআল্লাহ তৌফিক দান করুক সবাই মিলে আমিন তো আমরা এই তেলাওয়াতের আগে প্রথম আল্লাহর রাসূলের 4000 এক কাজ হইল ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহর কোরআন শিখে দেব
আল্লাহর কোরআন শিক্ষা সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন সূরা রহমান আর রহমান এরপর পড়েন সবাই আর রহমান পড়ে আর কি আল্লামাল কোরআন আল্লাহর নাম কয়টা হ্যাঁ 99 আরো বেশি আছে 99টা কোরআনে আছে 99 নামের মধ্যে আমরা সবচেয়ে আশা করি আল্লাহ পাপ সব জায়গা করে তুমি মাফ করে দেবা এই আশা করি না কেন আশা করি তিনি রহমান তিনি রহমান না কিন্তু এখানে একটা বিষয় আছে আল্লাহ কাদেরকে মাফ করবেন আপনি তো আগে মাফের আওতায় ঢুকতে হবে না তা কাদেরকে মাফ করবে এটা আল্লাহ বলে দিয়েছেন আচ্ছা আপনি যদি বলেন যে যারা এই সেনাবাহিনী আছে তাদেরকে 10,000 টাকা করে দেব এখন তো আপনি কাজ করেন আর না করেন সেনাবাহিনীর মধ্যে আপনার নাম থাকতে হবে নাকি না আপনি যে কোনো আসেই আপনি টাকা পাবেন সুযোগ আছে আপনি যদি আগে ক্ষমার মধ্যে যান আল্লাহ রহমানুর রহিম এই তালিকার মধ্যে যাইতে হইলে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়মের মধ্যে ঢুকতে হবে এক নাম্বার হলো আর রহমান আল্লামাল কুরআন আপনি কি শিখতে হবে আপনাকে কি শিখতে হবে কুরআন শিখতে হবে রাজি আছে ইনশাআল্লাহ যে কুরআন পারি না অক্ষর শিখবে যে অক্ষর শিখতে পারছে একটু শুদ্ধ করে পড়ব যে শুদ্ধ করে পড়তে পারি তাফসীর পড়ার চেষ্টা করব অনুবাদ পড়ার চেষ্টা করব রাজি আছে ইনশাআল্লাহ খলাকাল ইনসান আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লামাহুল বায়ান আমি তাকে কথা বলার সুযোগ দিয়েছি আচ্ছা গরুকে কি কথা বলার সুযোগ আল্লাহ দেন ছাগলেরে দেন মুরগিরে দেন একটা গরুতে কথা বলতে পারে সর্বোচ্চ ব্যায়ামবা এই তো নাকি ছাগলে কথা বলতে পারে ওইভাবে দুই তিনটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 6,500 ভাষায় কথা বলার সুযোগ দিয়েছে এই মুখ দিয়ে আপনি কি আল্লাহর কোরআন পড়বেন না রাজি আছে ইনশাআল্লাহ আপনি যদি বিসমিল্লাহ বললে শুরু করেন কোরআনের অংশ হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি যদি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন ওই কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে কাজের জিম্মাদার কে হবে সকল বৈধ কাজে কি করব বিসমিল্লাহ এমন কি আপনি বিয়ে করছেন জুয়ান মানুষেরা তো যারা বিয়ে করে নাই শুনে রাখো বিয়ে করার পরে একটু বাসর ঘরে তো যাইতেই হয় ওখানে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বললে প্রবেশ করো ওই বংশধর থেকে যত সন্তান আসবে তাদের যতবার শ্বাস প্রশ্বাস হবে কত নেক আমল নামা লেখা হবে এই বিসমিল্লার ফজিলত অনেক বেশি তো দ্বিতীয় কাজ হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম দ্বিতীয় কাজ হইল তাজকিয়া নফস খুব কষ্টের কথা এখন মাসালার কোনো অভাব নাই দেখবেন তাজকিয়া নফস লাগে না তাজকিয়া নফস কি তাজকিয়া নফস কেন হাদিসে জিব্রাইল মিশকাত শরীফের মিশকাতুল মাসাবির প্রথম একখানা হাদিস আপনারা পাবেন ওই হাদিসখানাকে হাদিসে জিব্রাইল বলা হয় তো হাদিসে আছে যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলেমরা অনেকেই জানেন তারপর একটু বলতে হয় আপনাদের জানার খেয়াল আসে বলে ইয়া রাসূলুল্লাহ একটু যেহেতু সময় কম একটু সংক্ষেপেই বলে যাইতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন ঈমান কি আল্লাহর রাসূল বলেন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এটা হলো ঈমান সদ্দাক তাইয়া রাসূলুল্লাহ আপনি তো সত্য বলছেন এখন যে প্রশ্ন করে এ যদি কয় আপনি সত্য বলছেন একটু বেমানান না দ্বিতীয়বার জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি আল্লাহর রাসূল বললেন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুকিমুস সালাহ ওয়া তুয়াদ্দু যাকা ওয়া তাসুমু রমজান ওয়াল ফাস তুমি ঈমান আনো দ্বিতীয়বার নামাজ প্রতিষ্ঠা করো কি প্রতিষ্ঠা করো নামাজ আর তুয়াদ্দু যাকা ধনী থাকলে যাকাত দাও এরপর রমজান মাসে কি করো রোজা রাখো আর হজ আদায় করো সদ্দাক তাইয়া রাসূলুল্লাহ আপনি সত্য শাসন এরপর মাহিয়াল আহসান মাহুয়াল আহসান হে রাসূল ইহসান কি বলে ইহসান হইল তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো তুমি কি করতেছো আল্লাহকে দেখতেছো
যদি আল্লাহকে না দেখো ফাইন্নাহু ইয়ারাকা মনে রাখো তুই সেই আল্লাহ তোমাকে দেখতেছে এটা ইহসান বলে সদ্দাকতা ইয়া রাসূল আপনি সত্য বলেছেন তো ওই হাদিস আরো আরো আছে আরো আছে আরো আছে শেষ পর্যায়ে এই আগন্তুক লোকটা যাইতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ওমর এই লোকটাকে দেখে তোমরা আশ্চর্য হইছো ঠিক না বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ লোকটা দূর থেকে আসছে সফরের কোনো চিহ্ন নাই ব্যাগ নাই কিছু নাই লোকটাকে দেখা গেল সাদা দবদবে জামা চুলও সুন্দর তো লোকটার তো আমরা চিনি না লোকটাকে আল্লাহর রাসূল বলেন ওমর এই লোকটা হইল হযরত জিব্রাইল আলাইহিস সালাম তোমাদেরকে ইলম শিক্ষা দেওয়ার জন্য আসছে তো ইলম শিক্ষা দেওয়ার জন্য যদি আসে সেখানে যে বিষয়টা সেটা হলো ইহসান ইহসান বলতে কি বোঝেন আপনি আল্লাহর ইবাদত এমন ভাবে করেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন যদি আল্লাহকে না দেখেন মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছে আচ্ছা আল্লাহ কি আপনাকে এখন দেখে আল্লাহ আপনাকে দেয় না দেখে সবার বিশ্বাস আছে তাহলে পাপ করার সুযোগ আছে আল্লাহ আমাকে দেখতেছে তো এই ইহসান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আচ্ছা আমরা তো সবাই নামাজ পড়ি পড়ি না নামাজ হয় না না আর কোনো ঠিক ঠিকানা আছে কেন হয় না আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সালাতা ইল্লা বি হুজুরিল কাল আপনার হৃদয়ে আল্লাহর সামনে উপস্থাপন করা ছাড়া নামাজ হয় না আমাদের এই কুয়াকাটা তো অনেকেই গেছেন গেছেন না পৌরসভার মধ্যে একটা মসজিদ আছে তো ওখানে একদিন ইমাম সাহেব আসরের নামাজ পড়তে দাঁড়াইছে ইমাম সাহেব আসরের নামাজ পড়ে উনি শুরু করছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম জোরে সুরে আসলে কি জোরে হবে আসতে হবে না জোরে শুরু করছে এখন পিছন থেকে এক মুসল্লিকে আল্লাহু আকবার উনি গেছে রুকুতে আবার আরেকজনকে আল্লাহু আকবার আবার দাঁড়াইছে এখন আরেকজনে কয় সুরা হয় না সুরা নামাজের মধ্যে কইতে সুরা হয় না কেন আবার শুরু করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেন আস্তে হইবে আস্তে আরেকজনে কয় আবার থামিয়ে গেছে কয় আরেকজন এটা বলে কাক্কুই ঠিকই আছে মানে ওনার চাচা তো দাঁড়াইছে পাশে কাক্কুই ঠিকই আছে মানে আমাদের আত্মীয় স্বজন যাই হোক এখন এই যে নামাজ পড়তে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর মধ্যে ইমাম সাহেবের নিয়ত কোথায় ইমাম সাহেবের চিন্তা কোথায় আর মুক্তাদের চিন্তা কোথায় দেখেন অনেক সময় দেখা যায় মাঝে মাঝে ছাত্ররা ওই নামাজ পড়তে দাঁড়াইলে পিছন থেকে বলে যে আল্লাহু আকবার নামাজ তো ঠিকই আছে তাকবীর দিছো কিন্তু চিন্তা আউলে গিয়েছে এই জন্য মনে করছে যে তিন রেখাত হয়েছে চার রেখাত হয়েছে অর্থাৎ ও প্রথম দেখে মসজিদের মধ্যে টাইলস টাইলসের পাশে গর্ত গর্ত দিয়ে পিঁপড়ে যায় তা পিঁপড়ে যাইয়া টিকটিকি ধরে টিকটিকিতে একদিন যাইয়ে তার বাড়িতে প্লেটের মধ্যে পড়ছিলে প্লেটে বাদ ছিটে গেছে ছিটে যাওয়ার পর বিড়াল আসছে বিড়ালের লড়ান দেশে পিরিজ দিয়ে পিরিজ ভেঙে গেছে এখন নামাজের মধ্যে হাসিয়ে দেশ এত কি নামাজ হয়েছে বলেন হয়েছে নামাজের মধ্যে আল্লাহর রসুল বলেন লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব আপনার হৃদয় মন উপস্থাপন ছাড়া আল্লাহ ওই নামাজ কবুল করেন না দেখো নামাজ যদি পড়তে হয় যদি আল্লাহকে সামনে হাজির নাজির জেনে আপনি নামাজ পড়েন এটাই তাজকিয়া নফস এটাই কি তাজকিয়া নফস দরকার আছে কিনা বলেন তাজকিয়া নফসের জন্য আপনারা ইয়ারউদ্দিন খলিফা ছিলেন না বাড়ি কোথায় মির্জাগঞ্জ এখন অনেকে মানত করেন আল্লাহ যদি বিপদ থেকে বাঁচাও একটা টাকা ইয়ারউদ্দিন খলিফার বাক্সে দিয়ে দেন বলেন না আপনারা দশ টাকা দেন পাঁচ টাকা দেন অনেক বাক্স আছে ইয়ারউদ্দিন খলিফা একবার ওনার যে কর্মচারী নিয়া উনি দোকানপাট একটা দিত দোকানে একটা ছিল বৈশিষ্ট্য ওনার জীবনে পড়বেন দেখবেন আল্লাহর ওলি জীবনে পড়ে লাভ আছে তো উনি একটা দোকান দিত দোকানে কিছু মালামাল রাখতো তো থুইয়া নামাজ পড়তে প্রায় নফল নামাজ যার যা লাগবে টাকা দিয়ে ওই পরিমাণ নিয়ে যাই বেশি নিতে পারতো একবার ওজন ওজনে ওই সুবিদ খেলি ওই অঞ্চলের ওই নদী দিয়ে যাইতেছে এখন মাগরিবের নামাজ পড়ে আওবেন পড়ে কর্মচারী বলে হুজুর জিকির দিয়ে বাড়ি যেই করবে না কেন বাড়ি যাইলে ওজন আছে যদি আমি জিকির করি তাহলে যাইতে দেরি হয়ে যাবে আসছাই এর মধ্যে বসে দ্বারটা টানে আগে যাই পরে একেবারে এক লাগে বাড়ি যেয়ে দুইজনে জিকির করি এদিকে আসো নৌকা ছাড়িয়ে দেওয়া নৌকা ছাড়িয়ে দিয়ে একুশ মিনিট জিকির করছে কয় মিনিট জিকির করছে
আর উজনে ওনার বাড়ি যাইতে লাগবে এক ঘন্টা আর নৌকা ছাড়িয়ে দিলে যাইবে বঙ্গোপসাগরে কিন্তু উনি সেই পরোয়া করে না ওই সুয়ের মধ্যে ভাই নৌকার মধ্যে ভাই জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করলে শান্তি লাগে না অশান্তি লাগে যদি অশান্তি লাগে বুঝবেন যে আপনার কলব শেষ আপনি ফাইনাল আর কাজ হইবে না দিয়া আবার একটু দেখেন শান্তি লাগে কিনা মনোযোগ সহকারে আল্লাহর দিকে নিসবত করিয়া আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া কোনো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এই ইয়ারউদ্দিন খলিফা উনি যখন সেই নৌকার মধ্যে থাকলেন ওজন দিয়েই উনি নৌকা ছাড়িয়ে দিলেন একুশ মিনিট পর ওনার খাদেম বের হইয়ে দেখলেন নৌকা যেখানে বেরার কথা ওনার গাড়ে ওজন বাইয়ে সেখানে নৌকা বসে গেছে এত বেশি দূরের মানুষ না কি জন্য হাদিস শরীফ আছে বুখারী শরীফের একটা হাদিস আছে বলবো হাদিস খানা হাদিসে কুদছি হাদিসে কুদছি বলা হয় যেই হাদিস সরাসরি আল্লাহ নিজে বলেছেন অনেক হাদিস আছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদছি কি স্বয়ং আল্লাহ নিজে বলেছেন কোরআনের মতই কিন্তু ভাষাকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা যখন আমাকে জিকির করে আমাকে স্মরণ করে বান্দার কুদরতি হাত আমি আল্লাহর হাত হইয়া যায় বান্দার চোখ আমার কুদরতি চোখে পরিণত হয়ে যায় বান্দার পা আমার কুদরতি পায়ে পরিণত হয়ে যায় বান্দার জমান আমি আল্লাহর জমানে পরিণত হয়ে যায় তখন বান্দা আল্লাহর কথা ছাড়া কিছুই বলে না বান্দা আল্লাহর কাজ ছাড়া কিছু করে না বান্দা আল্লাহর পথ ছাড়া কোনো পথে চলতে পারে না একজন জাকিরিন জিকিরকারী সে কি অন্যায় করতে পারে ঘুষ খাইতে পারে সুদ খাইতে পারে তাহলে আপনার কিসের জিকির সবাই জিকির করব তো ইনশাআল্লাহ তাজকিয়া নফসের চারটি পদ্ধতি আছে কয়টা পদ্ধতি আছে বলবো আপনাদের কাছে এক নম্বরে হইল হযরত আবু বকরের সিস্টেম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু ছিলেন যত মানুষ নবীদের পরে আসবে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসছে এবং বর্তমানে আছে এদের সবার নেক আমল এক পালায় দিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর নেক আমলের সমান হবে তাহলে তার জীবনে তিনি যে তাজকিয়া নফস করছেন এটা আমাদের জানা দরকার না এক নম্বরে তাজকিয়া নফস হলো মানবাধিকার মানুষের সেবা করা খুব কঠিন আমাদের তাজকিয়া নফস সম্পর্কে যে প্রথম বিষয়টা সেটা হলো হিংসা অহংকার আমাদের বরত্ব এগুলো দূর করে সবার সাথে মিশে মিলেমিশে চলা এটা হলো এক নম্বর সবর এটা খুব সহজ না দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু যখন খলিফা হইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় নম্বর খলিফা দ্বিতীয় নম্বর একে সুলতানাবাদ গ্রামের মতো এরকম একটা গ্রামের খলিফা বাংলাদেশের মতো ভারতের মতো কতটুকু অর্ধ জাহানের খলিফা ছিল অর্ধজাহান বলতে বোঝায় আমেরিকা তখন আবিষ্কার হয় নাই আর ওই স্পেন ফরাসি ফ্রান্সের ওই অঞ্চলে মানুষ যাইতে পারতো না দুর্গম এলাকা ছিল তখন এই যে মধ্য প্রাচ্য বিশেষ করে আফ্রিকা এই সমস্ত অঞ্চলের খলিফা ছিলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু
এখন এভাবে খলিফা আছে দুনিয়ায়। এই খলিফা হওয়ার পরে চিন্তা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি আমল করছে, যেই আমলটা যদি আমি জানতে পারি তাহলে আমিও আবু বকরের মতো আল্লাহর বড় খাস মানুষ হয়ে যাব। এটা হইল তার ভাবনা। আর আমাদের ভাবনা কি, আগের যেই নেতায় যে ভালো কাজ করুক খারাপ কাজ করুক ফাইলপত্র গুছাইয়া গাছাইয়া ওনারে কিভাবে গোটা সাইরে মামলা দেওয়া যায়, এই না নাকি? তো এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু চিন্তা করলেন আবু বকর এত বড় একজন পরহেজগার, যার নেক আমল তামাম উম্মতে মুহাম্মাদের চেয়ে বেশি, এর গোপন আমলটা কি? সকল মানুষের একটা গোপন আমল রাখতে হয় যেটা শুধু আল্লাহই জানে। কে জানে? আল্লাহ জানে, স্ত্রীকেও জানতে দেওয়া যায় না। একজন বলে হুজুর ওনার আমল ছিল উনি প্রতিদিন আসরের নামাজের পরে, আসর নামাজের পরে ইমাম সাহেব কি করে মুসল্লিদের থেকে ফিরে বসে না, এটা সুন্নাত। মুসল্লিদের ফিরে পারবে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়বার? 33 বার। আলহামদুলিল্লাহ এরপর আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার। 34 বার বললে 34 বার পড়ছেন, 33 বার পড়লে একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর কি পড়বেন? আয়াতুল কুরসি নাকি? আয়াতুল কুরসির ফজিলত তো অনেক, একটা ফজিলত আপনারা জানেন, যদি প্রতি ফরজ নামাজের পরে কেউ আয়াতুল কুরসি আমল করে কি করে বলেন? কি করে? পড়তে ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তির বেহেশতে যাইতে কোনো বাধা নাই মৃত্যু ছাড়া। মৃত্যু হওয়ার সাথে সাথে মানুষের হক যদি নষ্ট না করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে বেহেশত দেবেন। এই কথাটা বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মিথ্যা কথা বলছেন, তাহলে নিশ্চিত না বেহেশত? তা আমরা চেষ্টা করবো আয়াতুল কুরসি শিখতে ইনশাল্লাহ, সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং নামাজের পরে পড়বো। অনেকে দেখা যায় নামাজ হয়ে গেছে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়েছেন, আসসালামু আলাইকুম, এখন যে মাসালা শুরু, মোনাজাত দেওয়া হারাম মাকরুহ বেদাত, দৌড়িয়ে এমন ভাবে মসজিদের নামে মনে করে ওখানে মধ্যে আগুন জ্বলাই দিয়েছে, যত তাড়াতাড়ি যাইতে পারে বাইরে। তো এইটা না, আপনি মোনাজাত দেন আর না দেন আপনি বসে থাকবেন, আয়াতুল কুরসি পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, এই যে আমলগুলো এগুলো করা দরকার। তো হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসরের নামাজের পরে এইভাবে মুসল্লিদের দিকে ফিরে বসতেন, ফেরার পরে উনি জিজ্ঞাসা করতেন আপনি কেমন আছেন, পরিবারের সবাই ভালো আছে কিনা, এগুলো জিজ্ঞাসা করাও সুন্নাত। দুনিয়াবি কথা কোনটা? তোমার ভাইয়ে বিয়ে দেবা, আমার ওইখানে জমি রয়েছে, আমার জমি চাষ করো, যা দিয়ে ব্যক্তিগত লাভ হয়, যা দিয়ে কুশল বিনিময় করা হয়, মানুষের কল্যাণ সাধিত হয়, সেটা মসজিদেও জায়েজ বাইরেও জায়েজ সব জায়গায় জায়েজ। তো বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু মসজিদে এভাবে মুসল্লিদের সামনে জিজ্ঞেস করতেন, এরপর তিনি কোথায় জানি চলে যাইতেন আধা ঘন্টার জন্য। এখন আবু বকর বল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলটা সম্পর্কে ওমর জিজ্ঞেস করে তোমরা কি জানো কোথায় যাইতে? বলে না আমরা জানি না। এক মুসল্লি বলে হুজুর আমি জানি, এইখান দিয়ে উনি ওই পেশ দিয়ে যাইতেন। ওনার জিজ্ঞেস করে তুমি কোন দিকে যাইতে দেখছো? আমি যাইতে দেখছি এখান দিয়ে গলির মধ্যে। আর একজনকে আবার জিজ্ঞেস করো ওখানে যাইতে 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 এ এখান থেকে কি আবু বকরের তোমরা কোনো সময় যাইতে দেখছো? হ্যাঁ, প্রতিদিন আসরের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই রাস্তা দিয়ে এদিকে একা যাইতেন। তোমর রাদিয়াল্লাহু তাআলা ওখানে ঢোকছেন, ঢোকার পরে একেবারে সিপিয়া গলি, ওর মধ্যে যাইয়ে দেখে একটা অসুস্থ লোক, অসুস্থ একেবারে সারা শরীরে কুষ্ঠ রোগী, শরীর থেকে দুর্গন্ধ আসে, অন্ধ এই লোকটা শুয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজীবন মানুষের সেবা করছেন, হয়তো এই আমলটার জন্যই উনি এখানে আসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি ফিরে আসলেন, আসার পরে দেখলেন লোকটার যেহেতু কুষ্ঠরোগী উনি কিছু তরল খাবার পানীয় খাবার নিয়ে আসলেন, একটা চামচ নিয়ে আসলেন। যখন পায়ের আওয়াজ পাইলেন তখন ওই লোকটা হা করল, হা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চামচ দিয়ে কিছু খাবার ওই লোকটার মুখে দিলেন, দেওয়ার পরে বললেন এই কে তুমি মুনাফিক, তুমি আবু বকর নও? বলে জি আমি আবু বকর নয়।
আবু বকর কি করতেন আমি একজন খ্রিস্টান ছেলে আমি একজন কি ছেলে বলেন কি ছেলে খ্রিস্টান ছেলে আমি দীর্ঘদিন অসুস্থ এই দুই বছর যাবত আমি এখানে পড়ে আছি আমাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো তরল খাবার এনে আমার মুখে ব্যথা পাবো এজন্য নিজে মুখে নিয়ে নিজের মুখ দিয়ে আমাকে খাওয়াই দিতেন দেখছেন এভাবে কোন মানব দরদে লোক দুনিয়ার মধ্যে আসবে আপনি দেখেন আপনি কেমন একজন লোকে একটা গ্লাস দিয়ে পানি খাইছে আপনি ওখান থেকে খাইতে পারেন না পারেন এক লোক এক জায়গা দিয়ে হাঁটছে একটু ময়লা হয়ে গেছে আপনার ওখান থেকে হাঁটতে ঘৃণা করে এক লোক মসজিদে নামাজ পড়ছে ওখানে লোকটা নামাজ পড়ছে কাশালা লোক কাশ্যপ ওখানে নামাজ পড়া যাবে না আপনার কি তাজকিয়া নফস আছে আপনার মধ্যে অহংকার আছে না আছে সেই অহংকার দূর করা ফরজ এইজন্য আল্লাহর রাসূল আসছেন এইজন্য এক নাম্বার তাজকিয়া নফস এক নাম্বার তাজকিয়া নফস হলো মানবাধিকার এক নাম্বার তাজকিয়া নফস কি মানুষের অধিকার দুই নাম্বার তাজকিয়া নফস ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাত ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবেন কয় ব্যক্তিকে কয় ব্যক্তিকে ছায়া দেবেন সাত ব্যক্তিকে এর মধ্যে এক নাম্বার ব্যক্তি ইমামুন আদিলুন যে ব্যক্তি ন্যায় শাসন প্রতিষ্ঠা করে ন্যায় শাসন যে প্রতিষ্ঠা করে ইনি তাজকিয়া নফসের মধ্যে অন্যতম দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার বাদশা ঘোষণা করে দিলেন আমার এই রাষ্ট্রের মধ্যে এই বিশাল মুসলিম সাম্রাজ্যের মধ্যে কোন মানুষ তো দূরের কথা একটা কুকুরও যদি অনাহারে মৃত্যুবরণ করে আমি আল্লাহর কাছে তার জন্য আসামি হয়ে যাব কত বড় শাসক তো এইটা হলো দুই নম্বরে তাজকিয়া নফস আপনি যেখানে যান দেখেন আপনি কি সংসারের নেতা না জোরে বলেন আপনি সংসারের নেতা তা আপনার ছেলেকে দেবেন এক ভাগ মেয়েকে টোটালি দেবেন না রাজি আছেন হ্যাঁ কেন নাই আল্লাহর আইনের বিপক্ষে আপনি সংসারের নেতা আপনার স্ত্রীকে যেই হক দেওয়া দরকার আপনি গোপনে সিপে সাপায় অন্যকে দেবেন স্ত্রীর হক আদায় করবেন না এটা ঠিক আছে তো আপনি যদি সংসারের নেতা হন মাদ্রাসার প্রিন্সিপাল হন মাদ্রাসার সুপার হন স্কুলের হেডমাস্টার হন কলেজের প্রিন্সিপাল হন আপনি যদি এলাকার আপনি মেম্বার হন এলাকার চেয়ারম্যান হন আপনি যে হন না কেন আপনার উপর যতটুকু দায়িত্ব অর্পিত আছে আমাদের বিচারপতি মহোদয় আছেন এজলাসে বসেন তার বিচারিক কার্যক্রম যতটুকু আছে অতটুকুতে ন্যায়ের মধ্যে সে বাস্তবায়ন করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে তাকে আরশের নিচে ছায়া দিয়ে দেবেন আপনিও একজন ন্যায় বিচারক হতে পারেন আর কিছু আপনার নাই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দেহ দিয়েছে না দেহ এই দেহটার রাজাকে আপনি নিজে না এই দেহ দেখেন একটা কপাল আছে গরুর কি কপাল আছে গরুর কপাল আছে আর মানুষের মতো হাঁটু বাস করতে পারে ছাগলে হাঁটু বাস করতে পারে ঘোড়ায় পারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদরে তিন মাস রেখেছেন দাঁড়ানো অবস্থায় পরবর্তী তিন মাস রেখেছেন রুকু অবস্থায় পরবর্তী তিন মাস রেখেছেন সেজদা অবস্থায় এইভাবে তিনি দুনিয়ার বুকে পাঠাই আপনার হাত পাও আল্লাহর সেজদার উপযোগী করেছেন আপনি যদি নিয়ত করেন আল্লাহ আজ থেকে আমার দেহ আমার শরীর আমার সম্পদ আমাকে যা দিয়েছো আমি ন্যায়ভাবে আমি ব্যয় করব আল্লাহ তোমার পথে ব্যয় করব আল্লাহ কি আপনাকে ইমামুন আদলন করবেন না আপনাকে আল্লাহ খুশি হয়ে আরশের নিচে ছায়া দেবেন লা জিল্লা ইল্লা জিল্লুহু ন্যায়ের পথের সবচেয়ে উদাহরণ হইলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিন নম্বরে তাজকিয়া নফস হইল কোরআন শরীফ পড়া যেটা আগের হুজুর আজ করছেন ওয়ান ওসমান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা দুনিয়ার যত মানুষ আছে সেই মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হইল যিনি নিজে কোরআন শেখে এবং অপরকে কি করে শেখায় আসুন আমরা একটু কোরআন পড়তে পারি না পড়েন আউযু বিল্লাহি মিনাশ
الشيطانير الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين কোন জায়গায় আছে এই সূরা সব নামাজে পড়েন তো সবাই পড়েন তো অর্থ পড়েন সবাই অর্থ পড়েন কয়জন একটু হাত তুলেন তো কয়জন অর্থ পড়েন সবাই আমরা অর্থ শিখব রাজি আছেন ইনশাআল্লাহ সবাই অর্থ শিখব মুহতারাম হাজিরিন তোই আলহামদুলিল্লাহ তো এই আলহামদু সূরা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন সৃষ্টি করেন প্রথম পাঠাইছেন মিকাইলের মিকাইল দুনিয়া থেকে কিছু মাটি নিয়ে আসো আমি আদম বানাবো মিকাইল মাটি নিতে আসছে মাটি কান্দাকারি শুরু করছে দ্বিতীয়বারে পাঠাইলেন ইসরাফিলকে ইসরাফিল যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো মাটি নিয়ে আসলেন মাটি নিয়ে আসতে গেলেন কান্নাকারি শুরু হয়ে গেল তৃতীয়বার পাঠাইলেন জিব্রাইলের জিব্রাইল দুনিয়ায় মাটি নিতে আসলেন কান্নাকারি শুরু করলো এরপর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন আজরাইল আসমানে বইসা চতুর্থ আসমানে বইসা তার এই হাতটা জমিনের মধ্যে ঢুকাইয়া দিল হাত হাতে আঙ্গুল কয়টা এই পাঁচটা পাঁচ মহাদেশে ঢুকছে একটা ঢুকছে আফ্রিকা একটা ঢুকছে এশিয়া একটা ঢুকছে আমেরিকা আর একটা ইউরোপ এজন্য একজন মানুষের মধ্যে দেখবেন কালচার পাঁচ ধরনের থাকে সাধারণত আফ্রিকার ওইভাবে একটু অন্ধকারাচ্ছন্ন থাকবে অথবা এশিয়ার মতো কৃষি মমপন্ন কোমলতা থাকবে অথবা ইউরোপের মধ্যে একটু আপডেট মডার্ন ভাব থাকবে আমেরিকার মতো এইভাবে একটু বুদ্ধি শুদ্ধি বাজে বুদ্ধি থাকবে এই সব মিলাইয়া মানুষ তো ওই হযরত আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে আঙ্গুল ঢুকাইয়া আবার বের করে আনলেন এইতে হাতের যে কোণার মধ্যে আঙ্গুলের মধ্যে যে মাটি আসলো এই মাটির পরিমাণ হইল চল্লিশ মন এই চল্লিশ মন মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন বানাইয়ে দীর্ঘদিন রাখছেন রাখার পরে আল্লাহর রুহ দেন সেই বিশাল ঘটনা রুহ দেওয়ার পরে আদম আলাইহিস সালামের নাক ঠোঁট চোখ সব নড়া শুরু করলো প্রথমে মুখ থেকে সে উচ্চারণ করবে এর মধ্যে একটা হাসি আসলো হাসি হাসিয়ে দেয় না আমরা হাসি দিয়ে কি বলেন আলহামদুলিল্লাহ হাসি দিলে লাভ না লস বিজ্ঞানীরা আবিষ্কার করছেন হাসিতে এত পরিমাণ প্রতিষেধক আছে যে এক হাসিতে তিন হাজার রোগের প্রতিষেধক আছে কয় হাজার তো আদম আলাইহিস সালামের পেটের মধ্যে এই শয়তান তো হাসছে এদিক গেছে সেদিক গেছে কুমন্ত্রণা দিছে না একটু ঘুম ঘুম দিছে উনি হাসি দিছে হাসি দেওয়ার পরে প্রথম বলছে আলহামদুলিল্লাহ কি বলছে প্রথমে পারবেন বিসমিল্লাহ পরে পারবেন কি কি কেওয়ার পরে খাবারের পরে ভালো খাবারের পরে কোন নেক আমল পাইলে আচ্ছা দেখেন আপনি আজকে হাঁটতে পারেন আর একজনে হাঁটতে পারে না আমার কি বলা উচিত আলহামদুলিল্লাহ একজনে অন্ধ আপনি কি অন্ধ আমি অন্ধ না আল্লাহ আমাকে চোখ দিয়েছেন না আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন আমি মানুষকে দিয়েছি কি দুইটা চোখ এই দুইটা চোখ এত শক্তিশালী চোখ আপনার বেরেনের সাথে অ্যাড করা চোখ মাত্র অর্ধ ইঞ্চি মধ্য দিয়া আপনার দুইটা চোখ বেরেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে ছয় হাজার তার স্থাপন করেছে আপনি চোখে দেখতে পারেন দেখেন এই তার কিন্তু এই যে ডাক্তাররা গেলে সহজে এটা তারটা ই করতে পারে না চিহ্নিত করতে পারে না কম্পিউটারের মাধ্যমে করে তাতেও ভুল হয় এত সূক্ষ্ম তার এখান থেকে স্থাপন করেছে এখান থেকে আপনার এই মুখ মুখ থেকে আপনি কথা বলতে পারতেছেন আপনি চোখ দিয়ে কথা দেখতে পারতেছেন কান দিয়ে শুনতে পারতেছেন এই যে আপনাকে এই সুযোগ দিয়েছেন কে আল্লাহ শুকর করা দরকার না পরে আলহামদুলিল্লাহ নামাজে যদি আপনি দাঁড়ান নামাজে দাঁড়াইবেন না নামাজে দাঁড়াইলে কি আপনার মনে আসবে না যে আল্লাহ আমাকে এত সুন্দর বানাইছেন আমি দাঁড়াইতে পারি কত মানুষ তো দাঁড়াইতে পারে না কত মানুষ তো বিকলাঙ্গ কত মানুষের তো চোখ নাই কত মানুষ তো যায় নামাজ খুঁজতে পায় না কত মানুষ তো মসজিদ পর্যন্ত হাঁটতে আসতে পারে না আল্লাহ তুমি আমাকে আজকেও জীবিত রাখছো আলহামদুলিল্লাহ এটা বলা যাবে না দেখেন আপনি নামাজে যদি দাঁড়ান
আর যদি আপনার মনেই আসে আল্লাহ আমাকে দেখতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আল্লাহ আমাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন আপনার কি বাজে চিন্তা হওয়ার কোনো সুযোগ আছে বলেন কোন সুযোগ আছে তাহলে শুদ্ধভাবে নামাজ পড়া সম্ভব না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব যেখানে যা লাগে সেখানে তা দেন দেন হাতে আপনি 10টা রসগোল্লা দেবেন 10টা রসগোল্লা কি হাতে মিষ্টি লাগবে লাগবে না আপনি জিভে দেবেন মিষ্টি লাগবে জিভের চামড়া আর হাতের চামড়া এক পায়ের তলার চামড়া কি এক পায়ের তলার চামড়া আর হাতের চামড়া এক পায়ের তলার চামড়া দিয়ে আপনি ইটিট পারাই হাঁটতে যাইতে পারবেন জিভে দিয়ে হাঁটতে পারবেন সুযোগ নাই আপনার যেখানে যা লাগে সেখানে তা দেন আপনার কানের চামড়া কেমন লাগবে সেইভাবে তিনি দিয়েছেন চোখের কিভাবে লাগবে আপনার চোখ দিয়ে কখন ঘন ঘন পানি বের হইলে চোখটা ভালো থাকবে সেটাও দিয়েছেন মাঝে মাঝে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি তো আমাকে এত সুন্দর বানাইছো দেখবেন চোখ দিয়ে পানি আল্লাহর ভয় ছাড়িয়ে দেন হাদিস শরীফে আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে রাখা যাবে না জাহান্নাম সামনে অগ্রসর হইতেই থাকবে অগ্রসর হইতেই থাকবে 70,000 শিকল দিয়ে রাখা হবে অগ্রসর হইতে পারবে না হঠাৎ করে আল্লাহর নবী একটু প্যাকেটের মধ্যে থেকে একটু পানি ছিটাইয়া দেবে জাহান্নাম আবার খাঁকা করে পিছনে দৌড় মারবে জিজ্ঞাসা করা হবে ভাই জিব্রাইল এ কি পানি একে জমজমের পানি না আবে হায়াতের পানি কোন পানি দিলেন এই পানির কারণে যে জাহান্নাম ফেরেশতারা রাখতে পারে না এই জাহান্নাম দৌড়েই গেছে বলে জিব্রাইল এই পানি হইলো ওই পানি আল্লাহর ভয়ে আমার উম্মতেরা গুনাহগার উম্মতেরা দুনিয়ায় বসে যারা কান্নাকাটি করছে এই যে গভীর রাতে কান্নাকাটি করেন এতে কি লোকসান আছে নাকি এই যে তাহাজ্জুদ পরে কান দেন এতে কোনো লোকসান আছে নাকি একটু কষ্ট হয় কিন্তু লাভ আছে অনেক ওই পানিটা জমা হয়ে যায় যখন জাহান্নামে আপনাকে গ্রাস করতে আসবে ওই পানি ছিটাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে চলে যাবে এই সেই পানি আল্লাহ আমাকে র দুইটা চোখ দেন আল্লাহ শুকর করতে রাজি না দেখেন নামাজে তো দাঁড়াইলে আপনার হাসি আসবে কোন সময় আর বাজে চিন্তা আসবে কোন সময় আপনার তো কান্নাকাটি করে এই দিশা পাবেন আপনি এক দেখেন প্রধান অতিথি আমাদের এসে গেছেন বলি আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি মহোদয় বলেছেন এত বড় একজন আল্লাহর আলী বসাই রেখে কথা বলা বেয়াদবি তবে আমি এতটুকু অনুরোধ করব যে নামাজে দাঁড়ান অন্তত যতটুকু সূরা পড়েন সূরার অর্থ জানার চেষ্টা করেন তাফসীর জানার চেষ্টা করেন নিজের হৃদয়ে ঢোকান তাজকিয়া সহিত নামাজ পড়েন দেখবেন নামাজে আপনি অনেক স্বাদ পাইবেন অনেক ভালো লাগবে মনে করবে আবার নামাজ পড়ি আরো দুই রাকাত পড়ি কেন আমি আল্লাহর কুদরতি পাই আমি নিজেকে অর্পণ কেন করি আসুন আল্লাহ তাজকিয়া নফস সহকারে আমাদের সকলকে ইবাদত করার এবং এই মানুষে আল্লাহর ওলি হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুক সবাই বলে আমিন যারা এই মাহফিলের আয়োজন করেছেন দান অনুদান করেছেন বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আল্লাহ তাকে তার পরিবারকে নেক হায়াত দারাজ করুক যারা চেষ্টা পরিশ্রম করছেন আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা কবরবাসী আছেন তাদের কবরকে বেহেশতের টুকরো বানাই দিক সবাই বলে আমিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে একত্রে এভাবে জান্নাতি পরিবেশে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু